আপনি কি মোবাইল দেখে আসছেন নাকি এমনি কোনো ইউটিউব চ্যানেল দেখেন আমি ইউটিউব চ্যানেল দেখেই আসছি আপনার ইউটিউব চ্যানেল আমি দেখছি আগে দেখার পরে ভাবলাম যে এখানে ভালো হবে এর কারণে আমি ফোন তো আপনি যে মোবাইলে কথা বলছেন বায়াদার সাথে লেনদেন কি মিল আছে কি না না 100% মিল আছে কথার সাথে কাজে মিল আছে সমস্যা আছে ওদের নাম ওদের সাথে তো ওরা খামানে যাবে একটু টাকা লেনদেন শেষ করে দেন আচ্ছা এই যে দেখেন দেখেন বুই না তারপরে ওকে ভাই ঠিক আছে আচ্ছা ভালো থাকে না চলেন আমরা খামানে যাই ঠিক আছে চলেন ওকে ঠিক আছে

আমার এই তিনটা পারডিশন আছে নিচ তলায় থাকে পাঁচ হাজার এখানে পাঁচ হাজার এখানে পাঁচ হাজার আচ্ছা তারপরে পনেরো হাজার পনেরো হাজার আমার ভেডে ধারণ ক্ষমতা আপনি এই হাসির সাথে ব্যবসাতে জড়িত করতে হইলো তারপরে বছর ধরে জড়িত আমি কি করতেন দশ বছর আগে আমি ফার্নিচার মিস্ত্রি কাজ করতাম তারপর তো ফার্নিচার মিস্ত্রি কাজ করতে করতে একদিন ইউটিউবে একটা প্রতিবেদন দেখি আচ্ছা তো প্রতিবেদন দেখি যে মানে হাঁসের বাচ্চা উৎপাদন করতেছে তো আমি দেখলাম যে এইভাবে মিস্ত্রি কাজ আর কতদিন করা যাবে তো যদি একটা বিজনেস করতে পারতাম তাহলে ভালো হতো তারপর আমি মানে এলাকায় দিয়ে খোঁজাখুজি করি যে কোন জায়গায় এটা হাঁসের বাচ্চা উৎপাদন করে এভাবে খুঁজতে খুঁজতে আমি একটা লোক পাই আমার এক ভাই তো তার কাছে আমি হাঁসের বাচ্চা উৎপাদন করা শিখি এক বছর শেখার পরে বাসায় এসে স্যালেন্ডার বানাই তো আমি নিজেই মিস্ত্রি বাইরে তো যাওয়া লাগে না তো নিজেই স্যালেন্ডার বানায় আমি প্রথম চার হাজার ডিম ঢুকাই চার দিন পর পর ডিম ঢুকাইতে তো দেখা গেল পর খুব ভালো মানে বাচ্চা বের হলো বাচ্চা বের হওয়ার পর দেখলাম না ইনশাল্লাহ মোটামুটি ভালোই মানে লাভজনক হচ্ছে তো তারপর আমার একদিন ইউটিউবে দেখি যে ডিজিটাল ইনকিভিউটারে মানুষে বাচ্চা উৎপাদন করতেছে ঠিক আছে গেলাম এক জায়গায় যা অক্ষর মিস্ত্রির সাথে আলাপ করলাম যে ভাই এরকম তো একটা ইনকুবিটার ডিজিটাল মেশিন বানাবো তো আপনি আমাকে হেল্প করবেন আমি যে সাজেশন দেবো সেই হিসাবে আমাকে একটা ডিজিটাল ইনকুবিউটার মেশিন বানাই দিবেন আচ্ছা তখন থেকে উনি বলল যে হ্যাঁ আমি মেশিন বানিয়ে দিব কিন্তু আমি তো ভাই কাজ জানি না তো এটা কিন্তু কাজে রিস্ক নিতে পারবো না আমি বললাম যে সমস্যা নাই আপনার রিস্ক নিতে হবে না রিস্ক আমি নিব তো আমি যে সাজেশন দিলাম সেই হিসাবে একটা মেশিন তৈরি করলাম করার পর ডিজিটাল ইনকিউবেটর মেশিন হয়ে গেল ওইখানে আমার ফে মনে প্রথম আমি আট হাজার ডিম ঢুকাই ইনকিউবেটারে আট হাজার ডিম ঢুকানোর পর এবার আস্তে আস্তে মানে চার দিন পর পর আট হাজার করে ডিম ঢুকাই দেখা গেল যে একসময় খুব ভালো মানের বাচ্চা বের হচ্ছে এভাবে শুরু করলেন আপনি হ্যাঁ এইভাবে দেখা যাচ্ছে যে হারি কিনেছে এখানে প্রোডাকশন বেশি আসতেছে হারি কিনে আমার ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট বাচ্চা উৎপাদন হয়েছে আর আমার ডিজিটাল ইনকিউবেটর মেশিনে আশি পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট বাচ্চা উঠতেছে আর বাচ্চার মান ভালো খুবই মান ভালো ওই যে আর দেখা যায় যে বাচ্চা গুণগত মান অন্যরকম সে একদিনে বাচ্চা নিয়ে সে কিভাবে একদিনের বাচ্চা যেদিন আমাদের কাছ থেকে নিয়ে যাবে আচ্ছা নিয়ে যাওয়ার পর বুটার সম্বন্ধে হচ্ছে আমরা বলি যে এখন তো শীতকাল কারণ প্রচণ্ড শীত আছে তো শীতকালে আপনার আট দিন বুটার করতে হবে আপনি যদি এক হাজার বাচ্চা নেন তাহলে এক হাজার বাচ্চার জন্য পাঁচটা একশো আটের বাল্ব দিবেন এটা দিয়ে এক সপ্তাহ বুটার করবেন এই বুটার করার উদ্দেশ্য হলো যে আপনি যে বাচ্চাটা নিলেন আহ তো প্রচুর ঠান্ডা বাচ্চাটা যাতে তাপে থাকে ঠান্ডা যেতে না লাগে আর এভাবে রাখলে বাচ্চাটা সুস্থ থাকবে একদিনের বাচ্চাটা কি খাবারটা দিবে প্রথমে একদিনের বাচ্চাটা আমার কাছ থেকে যখন সংগ্রহ করবে তো আমরা বলে দিই আপনি বাসায় নিয়ে একদিন চিড়া অথবা মুড়ি ভিজিয়ে খাওয়াবেন এটা খাওয়ানোর উদ্দেশ্য কারণ এটা কাঁচা বাচ্চা একদিনের বাচ্চা এটা তো শুকনো খাদ্য খাইতে পারবে না এই জন্য ভিজা নরম খাদ্য খাইতে হবে এটা অনলি একদিন আচ্ছা একদিন পর আপনি নারিশের যে জিরো ফিট আছে মানে ছোট ওই ফিটটা আপনি একটা না আট দিন খাওয়াবেন আট দিন পর জিরোর পরে যেটা মানে অন নাম্বার ফিট এটা আপনি পঁচিশ থেকে আঠাশ দিন ফিটগুলো খাওয়াবেন আঠাশ দিন পর থেকে আপনি ধান গম ভুট্টা শামুক কচুরিপানা মানে হাঁসের যে প্রাকৃতিক খাদ্য আছে এগুলো খাওয়াবেন একদিন থেকে একদম ডিম পাড়া পর্যন্ত অশক বিসুখগুলো কি হয় আর চিকিৎসা বাকি দিতে হয় আচ্ছা ট্রিটমেন্ট আমরা পানি সম্পদ অফিসে গিয়ে তাদের কাছে ট্রেনিং নিচ্ছি তাদের কাছে পরামর্শ করছি তো সেইভাবে আমরা সাজেশন দিই আচ্ছা প্রথমত আপনি যদি আমার কাছে এক হাজার বাচ্চা নেন নেওয়ার পর আমরা বলে দেই যে আপনি বাচ্চাটা ভাষায় নিয়ে আপনি প্রথম একদিন আর র্যান আমাইসিন খাওয়াবেন এক গ্রাম ঔষধ তিন লিটার পানিতে মিশিয়ে একদিন খাওয়াবেন আচ্ছা র্যান আমাইসিন পর আপনি দিবেন থায়াবিন প্লাস এই ওষুধটা সেম ওই একই রকম এক গ্রাম ওষুধ তিন লিটার পানিতে মিশিয়ে আপনি তিন দিন খাওয়াবেন আচ্ছা এটা খাওয়ানোর পর আপনি দেবেন হচ্ছে রানা ডাব্লুয়েচ এটা ভিটামিন আচ্ছা রানা ডাব্লুয়েচ খাওয়াবেন এক গ্রাম ঔষধ তিন লিটার পানিতে মিশিয়ে তিন দিন খাওয়াবেন আচ্ছা এটা খাওয়ানোর পর আপনি দশ দিন পর আপনি খাওয়াবেন অ্যানোরোসিন অ্যানোরোসিন এক সিসি ঔষধ তিন লিটার পানিতে মিশিয়ে এক দিন খাওয়াবেন এটা সাত দিন আট দিন পর পর একদিন করে খাওয়াবেন এটা ওষুধের ফাংশন গেল আর তারপর আসলো আপনার ভ্যাকসিনের বিষয় আচ্ছা ভ্যাকসিনটা আপনি প্রথম ডাক পেলে মানে হাঁসের বেশিরভাগ আক্রান্ত হয় ডাক পেলে এই আমরা বলি যে ডাক পেলে ভ্যাকসিনটা আপনি করবেন পঁচিশ থেকে আঠাশ দিনের ভিতরে ডাক পেলে ভ্যাকসিন এটা করলেন দ্বিতীয় আর একটা ভ্যাকসিন আছে সেটাও ডাক পেলে ওটা আপনি করবেন পঁয়তাল্লিশ দিনে এই দুইটা ডাক পেলে করার উদ্দেশ্য হলো যে অনেক সময় একটা ডাক পেলে ভ্যাকসিনটা মিস করে মিস করার কারণে আমরা পানি পানিসম্পদ অফিস থেকে ট্রেনিং নিছি ওনারা সাজেশন দিয়েছে দুইটা ডাক পেলে মারবেন আচ্ছা ডাক পেলে মারার পর আপনি দিবেন হলো ষাট দিনে ডাক কলেরা ষাট দিনে ডাক কলেরা মারবেন এটা মারার পর দেখবেন যে আর আপনি হাসে বড় ধরনের কোনো অসুখ বিসুখ হবে না হবে হয়তো ঠান্ডা কাশি হয়তো আমাশা এরকম যদি হয় তো আমাদের কাছে ফোন দিবেন আমরা সহযোগিতা করব আমরা যে ট্রিটমেন্ট দিব সেই হিসাবে আপনি হালকা মেডিসিন খাওয়াবেন ইনশাআল্লাহ আপনার হাঁস ভালো হবে সবচেয়ে বড় কথা প্রিয় দর্শক আসলে আমরা যে যাই বলি না কেন উনি কিন্তু পানি সম্পদ অফিস থেকেই ট্রেনিং প্রাপ্ত বা ওখান থেকে পরামর্শ আমাদের বলছেন কিন্তু আপনারা এই হাঁসগুলো পালেন পালার আগে অবশ্যই আপনি উপজেলা প্রতিটা উপজেলা যে উপজেলা থাকেন না কেন প্রতিটি উপজেলা পানি সম্পদ অধিদপ্তর আছে সেখানে যান

এক হাজার বাচ্চা নিলে সবগুলো বাচ্চা একই কাটা বাচ্চাটা কেউ খামার করতে পারবে না এটা আমরা মানে গ্রামে যে মাথায় করে বিক্রি করে তাদের কাছে কম রেটে আমরা বিক্রি করি আর সর্বোচ্চ ভালো মানে যেগুলো এগুলো আমাদের যে কাস্টমার আছে যারা খামার করতেছে আমাদের কাছে বাচ্চা নিয়ে তাদের কাছে আমরা

প্রশ আজ ভিডিও এখানে শেষ করছি যারা ভিডিওটা দেখলেন মূলত দেখেন এরা আসলে হাঁসের বাচ্চা উৎপাদন করে এবং বিক্রি করে এদের প্রচুর গার্ড আছে লাইনগার্ড বলতে দেখেন ওরা কিন্তু প্রতিদিন যে ডিম করে প্রচুর তাদের দাদন দেওয়া আছে বিভিন্ন খামারে এখান থেকে তারা বাচ্চা নিচ্ছে তারা উৎপাদন করতেছে তারা আবার ডিম নিচ্ছে সেই ডিমই তারা আবার পাচ্ছে তার মানে এখানে কিন্তু আমরা সবাই সমন্বিতভাবে কাজ করতেছি আমরা যদি এখান থেকে বাচ্চা নিচ্ছি যেমন নিচ্ছে তিনি আয় করতেছে আমার যারা খামারি আছে তারা কিন্তু আয় করতেছে তারা যদি এই খামারের কাছে এদের কাছে পরামর্শ যদি তারা খামারি করে তারা লাভবান হচ্ছে প্লাস ওই খামার থেকে যে খামার থেকে আমরা ডিম খাচ্ছি বা মাংস খাচ্ছি আমরা উপকৃত হচ্ছে তার মানে এখানে একটা গোল চক্র কাজ করতেছে সবাই সবার সাথে সম্পৃক্ততা দর্শক আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন クラブです。